বিজ্ঞানীরা এর আগেই আশঙ্কা করেছিলেন যে কলকাতার মাটির তলা যথেষ্ট দুর্বল হয়ে পড়েছে, কারণ যেভাবে মেট্রো মাটির তলা থেকে নিয়ে যাওয়া হচ্ছে তাতে মাটির ধারণ ক্ষমতা ক্রমশই কমে আসছে, পাশাপাশি গঙ্গার জলস্তর বৃদ্ধি পাচ্ছে। বর্ষার সময় দেখা যায় যে কলকাতার বিভিন্ন প্রান্ত অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ছে। পাশাপাশি এর আগেও আমরা দেখেছি মেট্রো রেলের কাজের জন্য কলকাতার একটি বড় অংশে ফাটল দেখা দিয়েছে। মেট্রো রেল কর্তৃপক্ষ দাবি করেছিল যে পথ দিয়ে মেট্রো রেলকে নিয়ে যাওয়ার কথা ছিল সেই পথ দিয়ে না নিয়ে যাওয়ার ফলেই এই ফাটলের সৃষ্টি হয়েছে। কিন্তু বিষয়টা যাই হোক, কলকাতা ক্রমশই ধসপ্রবণ হয়ে পড়ছে। এর আগেও আমরা কলকাতার বিভিন্ন অংশে যে ছবি দেখতে পেয়েছি আবার সেই একই চিত্র দেখা গেল কাশীপুরের রতনবাবুর ঘাটের কাছে। এই ধসের ফলে ক্ষতিগ্রস্ত হয় 10টি পরিবার। এই 10টি পরিবারকে স্থানীয় একটি স্কুলে স্থানান্তরিত করা হয়েছে। হয়েছিল বলতে হচ্ছে গত রবিবার সোমবার দিনকে ওই যে যে আর যে 72 ইঞ্চির যে পাইপটা রয়েছে আর ম্যানহোলটা রয়েছে, তো সেটার মুখটা বন্ধ করে দেওয়া হয়। হঠাৎ করেই বন্ধ করে দেওয়া হয় কারণ এই দিক দিয়ে একটা গঙ্গা অ্যাকশন প্ল্যানের আর কি একটা পাইপ গেছে, তো সেটা চালু করার জন্য। তো তারপরে হঠাৎ করে তারপর থেকে ক্র্যাক ধরতে আরম্ভ করে বাড়িগুলোতে, প্রত্যেকটা বাড়িতেই ক্র্যাক ধরতে আরম্ভ করে। তো তারপরে ক্র্যাকগুলো আস্তে আস্তে শুক্রবার দিন সকাল থেকে আস্তে আস্তে রাস্তাতেও পুরো ফাটল ধরতে আরম্ভ করে, এবং তারপরে আস্তে আস্তে ফাটলটা বাড়তে বাড়তে রাত্রির 9:30-10টার মধ্যে আর কি হঠাৎ করে পুরো ফাটলটা সমান ঢুকে যায় ভেতর দিকে, এবং প্রচণ্ড বড় একটা গর্ত টাইপের হয়ে যায়। এবং তার আগেই কাউন্সিলর এসেছিলেন, চেয়ারম্যান এসেছিলেন, এসে আমাদের বলেছিলেন সরে যেতে। আমরা সরে গেছি সবাই, বানবীর স্কুলে রয়েছে সবাই এখন আপাতত 8-10খানা বাড়ি, মোটামুটি 40 জন মতো। এখন পরিস্থিতি তো আমরা তো প্রচণ্ড ভয়ে রয়েছি, আমরা আতঙ্কের মধ্যে রয়েছি এখন আপাতত। ওই বানবীরে আমাদের থাকার ব্যবস্থা করে দিয়েছেন ওনারা, আমাদের যারা সরকার থেকে করে দিয়েছে, তো আপাতত মোটামুটি ঠিক আছি। আজকে থেকে আমাদের খাওয়ার ব্যবস্থাও করে দিয়েছে, কোনো সমস্যা নেই। যতদিন কাজ চলবে ততদিন দেখতে হবে। কাজ চলছে হচ্ছে ওই গর্তটাতে বালি দিয়ে দিয়ে এখন বন্ধ করছে, করে নিয়ে জল ফেলে দেখবে ওরা অবজার্ভ করবে, করে নিয়ে তারপর যদি কোনো সমস্যা বোঝে তখন ওরা করবে, যেটা দরকার সেই স্টেপটা ওরা নেবে। আমার নাম দিয়া মণ্ডল।